আমরা এখানে পাইকারি যে বাজার রয়েছে তেজগাঁও রেল লাইনের পাশে, সেই বাজারে আমরা তদারকি করলাম। আপনারা জানেন যে এই বাজারটি মূলত লেনদেন হয় রাত্রে, তো এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল, তো দু একটি দোকান যে আড়ত খোলা ছিল সেখানে আমরা দেখলাম যে পাইকারি পর্যায়ে 10 টাকা 60 পয়সা থেকে 10 টাকা 80 পয়সা পর্যন্ত ডিম বিক্রি হয়েছে, এবং সেই ডিম বিভিন্ন হাত বদল হয়ে খুচরা পর্যায়ে যেটি আমরা দেখলাম 12 টাকা করে, চারটি যদি কেউ কিনে তাহলে 4 পারেং 48 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি পিস 12 টাকা, কিন্তু এক ডজন কিনলে হয়তো 140 টাকা, অর্থাৎ আর একটু কম রেটে বিক্রি হচ্ছে। তো এটি আসার কথা যে ডিমটি 15 টাকা করে প্রতি পিস ছিল, সেই ডিমটি জাতীয় ভোক্তা অধিকার সহ কোনো অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের কঠোর নজরদারির কারণে, তদারকির কারণে সেটি বর্তমানে 12 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা আশাবাদী যে এই ডিমটি আর একটু কম রেটে বিক্রি হবে। পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে সবগুলোতেই আমাদের মনিটরিং কার্যক্রম চলছে, এটি দেশব্যাপী চলছে, প্রতিটি জেলায় চলছে। মহাপরিচালক মহোদয় আমাদের প্রত্যেক জেলার এবং বিভাগের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন যে কঠোরভাবে এই কার্যক্রম মনিটরিং করতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে, যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে এমনটি নির্দেশনা। ফলে আমরা আশাবাদী যে প্রতিটি পর্যায়ে এই ডিমের দাম সহনীয় পর্যায়ে আসবে। তেজগাঁও যে ডিমের আড়ত সেটি লেনদেন হয়, বিক্রি হয় মূলত রাত্রে, গভীর রাত্রে থেকে সকাল ভোর পর্যন্ত, কিন্তু আমরা তো এসেছি সকালে, মানে অনেক পরে, ফলে তাদের ম্যাক্সিমাম দোকানই আমরা বন্ধ পেয়েছি। দু একটি আড়ত খোলা যেগুলো ছিল সেগুলোতে আমরা তদারকি করেছি। আমরা হয়তো আনএক্সপেক্টেড ভিজিট দেব রাত্রে যখন লেনদেন হয়, তখনও বিষয়টা আমরা আরও ক্লিয়ার আইডিয়া পাবো। তবে আমাদের পজিটিভ কথা হচ্ছে যে ডিমের দাম 15 টাকা থেকে এখন খুচরা পর্যায়ে যেটি দেখলাম সর্বোচ্চ 12 টাকা বিক্রি হচ্ছে, তবে 12 টাকার কমেও বিক্রি আমরা দেখেছি। আমরা আশা করছি যে এই রেটটা আর একটু সহনীয় পর্যায়ে আসবে। এই যে বিভিন্ন হাত বদলের মাধ্যমে যেটি আমরা দেখলাম যে একটি ডিম কয়েকবার হাত বদলের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে, এটি আমাদের অবজারভেশন। তো যারা প্রডিউসার ওনারাও পয়সা পাচ্ছেন না, কিন্তু ফাঁকতলে ভোক্তার পকেট থেকে পয়সাটা কাটা হচ্ছে। তো এটি কীভাবে মিনিমাইজ করা যায়, এই হাত বদল কীভাবে কমানো যায়, স্মার্ট বাজার ব্যবস্থাপনা কীভাবে করা যায়, এই বিষয়ে আমরা প্রতিবেদন দিয়েছি। আমাদের মহাপরিচালক মহোদয় সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি লিখবেন, আশা করা যায় এটি একটু মিনিমাইজ হবে। এই যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন ইনারাই লাভবান হচ্ছেন, আর প্রডিউসাররা লাভবান হচ্ছেন না, যেমনটি লাভবান হচ্ছে লোজার হচ্ছেন ভোক্তারা। তো ভোক্তারা যেন লোজার না হন, এই বিষয়টা সরকারের নজরদারিতে রয়েছে।